সমুদ্রের গভীরে লুকিয়ে আছে বহু অজানা রহস্য। এই রহস্যগুলোর মধ্যে টাইটানিকও একটি অমীমাংসিত রহস্য। বর্তমানে টাইটানিকের থেকেও বড় বড় আকৃতির কিছু জাহাজ আছে, যেগুলো দেখলে মনে হয় ভাসমান শহর, যাতে করে হাজার হাজার মানুষ সমুদ্রে ঘুরতে যান। কিন্তু কিছু কিছু সময় এই জাহাজগুলো পরিত্যক্ত হয়ে যায় কোনো দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগের কারণে। আজ এই রকমই পরিত্যক্ত কিছু জাহাজের কথা আপনাদের জানাবো, যেগুলো বেয়ারিশভাবে সমুদ্রের তীরে পড়ে আছে। ফ্রেঞ্চ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ক্লেমেন্সো R98 নামের এই জাহাজটি একসময় ফ্রেঞ্চ নেভির গর্ব ছিল। 60-এর দশকে বানানো এই জাহাজটি ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ। এই জাহাজটি তখনকার দিনে আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ জাহাজগুলোকে হার মানিয়ে দিত। এতে কাজ করা কর্মীরাও এর শক্তির বিষয়ে জানত, কারণ তারা এতে প্রায় 40 বছর কাটিয়েছিল। কিন্তু 1997 সালে এই জাহাজটি অজ্ঞাত কারণে পরিত্যক্ত হয়ে যায় এবং এটিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় যাতে এটি ভেঙে বিক্রি করা যেতে পারে। কিন্তু এটি ভাঙলে প্রচুর পরিমাণে দূষণ হবে, যার ফলে এটি বেয়ারিশভাবে প্রায় বেশ কয়েক বছর পড়েছিল এবং 2010 সালে এটি ব্রিটেনে নিয়ে যাওয়া হয় ও সেখানে এটিকে ভেঙে ফেলা হয়। দ্য এমভি কালাকালা। 1935 সালে এই জাহাজটি তখনকার দিনে সমুদ্র ভ্রমণের ইতিহাস বদলে দিয়েছিল। এই জাহাজটি ইউরোপে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এর বিলাসবহুল ব্যবস্থার জন্য। জাহাজটির আকর্ষণীয় ডিজাইন সমস্ত যাত্রীদের খুব প্রিয় ছিল এবং এটি টাইটানিকের পর সবচেয়ে বিলাসবহুল জাহাজ ছিল। 1935 সাল থেকে 1967 সাল পর্যন্ত এই জাহাজটি ইউরোপে সমুদ্র ভ্রমণের জন্য বিশেষ জায়গা করে নেয়। এতে প্লেন নামার জন্য ছাদে রানওয়ে ছিল, এমনকি একটি ফুল লাইভ অর্কেস্ট্রাও ছিল। কিন্তু 1967 সালে এটিকে সিয়াটেল বন্দরে বেঁধে দেওয়া হয়, আর এটি ছিল জাহাজটির শেষ যাত্রা। আসলে জাহাজটির ডিজাইনের ফলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন জাহাজ কর্তৃপক্ষ। এতে ইঞ্জিনের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। 1935 সালে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল জাহাজে, সেটি 1960-এ এসে কমজোরি হয়ে পড়ে এবং এতে দরকার ছিল শক্তিশালী ইঞ্জিনের। কিন্তু তখন এর ডিজাইনের জন্য এটি পরিবর্তন করা সম্ভব হয়নি, ফলে এটি পরিত্যক্ত করে দেওয়া হয় এবং 40 বছর পর এটিকে ভেঙে ফেলা হয়। এসএস আমেরিকা, যা একসময় সবথেকে সুন্দর ও আলিশান জাহাজ ছিল। এটিকে প্রথমে যুদ্ধের পরিস্থিতির জন্য বানানো হয়েছিল এবং এটিতে করে খাদ্য, গোলাবারুদ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আমেরিকান সৈনিকদের কাছে পৌঁছানো হতো। কিন্তু পরে এটিকে নতুন করে ডিজাইন করা হয় এবং এটিকে বিলাসবহুল ক্রুজ জাহাজে পরিণত করা হয়। এবং তখনকার দিনে পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা এটিতে চড়ে নিজেদের আর্থিক অবস্থা বোঝাত। তবে 1980-এর দিকে এই জাহাজের সৌন্দর্য ফিকে হতে থাকে এর বয়সের কারণে এবং জাহাজ কোম্পানি এটিকে লোহার দামে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তখন থাইল্যান্ডের একটি কোম্পানি এটিকে কিনে নেয় এবং তারা এই জাহাজটিকে একটি ভাসমান 5-স্টার হোটেলে পরিণত করতে চেয়েছিলেন। সেই মতো খরচ করে জাহাজটিকে ফুকেট বন্দরে নিয়ে আসেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যেদিন তারা জাহাজটিকে ফুকেট বন্দরে নিয়ে আসেন, সেদিন একটি বড় সামুদ্রিক তুফানে জাহাজটি 2 টুকরো হয়ে যায়, যার ফলে জাহাজের একটি বড় অংশ সমুদ্রের গভীরে চলে যায় আর বাকি অংশটাও ধীরে ধীরে সমুদ্রের প্রাণীদের বাসস্থান হয়ে উঠেছে। এমভি চেরি ভেঞ্চার নামের এই জাহাজটি সুইডেনের একটি জাহাজ কোম্পানি নির্মাণ করেছিল, কিন্তু জাহাজটি সমুদ্র থেকে বেশি সময় সমুদ্রের তীরে থাকা বালির উপরেই কাটিয়েছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 1973 সালে এই জাহাজটি যাত্রার সময় অস্ট্রেলিয়ার সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল আর সেই রাতে একটি তুফানে জাহাজটি জল থেকে উঠে আসে এবং সমুদ্রের তীরে আটকে যায়। এরপর বহু চেষ্টা করেও জাহাজটিকে আর সমুদ্রে নামানো যায়নি। 2007 পর্যন্ত এখানে বহু মানুষ এই পরিত্যক্ত জাহাজটিকে সমুদ্রে নামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ সফল হয়নি। তাই 20 বছর বেওয়ারিশভাবে থাকার পরে সরকার বুঝতে পারে এই জাহাজটি আর কখনোই সমুদ্রে নামানো যাবে না, ও নামানো গেলেও এর ইঞ্জিন সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। তাই 2007 সালে অস্ট্রেলিয়ান সরকারের নির্দেশে এই জাহাজটিকে কেটে ছোট ছোট টুকরো করে বিক্রি করে দেওয়া হয়। লাইবেরিয়ার ওয়ার্ল্ড ডিসকভার জাহাজের ভগ্নাবশেষ আপনি আজও চাইলে দেখতে যেতে পারেন। এই জাহাজটি সলোম্যান আইল্যান্ডের তীরে মৃত্যুর অপেক্ষা করছে। 2000 সালের এপ্রিল থেকে এই জাহাজটি এখানে পড়ে আছে। এই লাক্সারি জাহাজটি 1974 সালে জার্মান ইঞ্জিনিয়াররা নির্মাণ করেছিল এবং এটি 25 বছরের সার্ভিসে প্রায় 4000 বন্দর ঘুরে ফেলেছিল। এটি এই অবস্থায় ফেসে যাওয়ার কিছু বছর আগেও এটিকে সম্পূর্ণভাবে সংস্করণ করা হয়, কিন্তু পরে এই আইল্যান্ডে অজ্ঞাত কারণে আটকে পড়ে। সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে এখান থেকে বের করে আনা সম্ভব হয়েছিল, কিন্তু মানুষ এটিকে পরিত্যক্ত করে দিলেও প্রকৃতি কিন্তু এটিকে কাছে টেনে নিয়েছে। জাহাজটি এই আইল্যান্ডের গাছপালার সাথে মিশে যাচ্ছে দিন দিন। চিটাগং শিপ ব্রেকিং ইয়ার্ড, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের কবরস্থান। বলা হয় পৃথিবীর প্রতি 5টির মধ্যে একটি জাহাজ এখানে আসে তাদের শেষ দিনে। 1960 সালে এখানে একটি বড় গ্রিক জাহাজ ফেসে যায় ও এখানেই সেই জাহাজটিকে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই এখানে জাহাজের আনাগোনা শুরু হয়ে যায়। এখানে খুব তাড়াতাড়ি একটি স্টিল প্ল্যান্টও বানানো হয় এবং জাহাজগুলোকে ভেঙে গলিয়ে ফেলার কাজ শুরু হয়। এটি খুবই লাভজনক ব্যবসা হয়ে ওঠে। বর্তমানে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উপায় হয়ে উঠেছে এটি। একটি জাহাজকে কি কখনো কংক্রিট দিয়ে বানানো সম্ভব?
জাহাজ কোম্পানিকে যত টাকাই দিক না কেন তারা এই রিস্ক কখনোই নেবে না। কিন্তু চায়নারা এই ঝুঁকি নিয়েছিল। 1970 এর দিকে চীনারা কংক্রিট দিয়ে জাহাজ নির্মাণ করা শুরু করেছিল, কারণ ওই সময় সারা দেশে স্টিলের ঘাটতি দেখা দিয়েছিল। আর সেই জাহাজের কী হাল হয়েছিল তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। 374 মিটার লম্বা এই জাহাজটি পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিটের জাহাজ। জাহাজটি 1973 সালে সমুদ্রে নামানো হয়। আর আপনি বিশ্বাস করবেন না, মাত্র 1 বছরের মধ্যেই জাহাজটির মালিক কে সেটা বলা মুশকিল হয়ে যায়। জাহাজটি পরিত্যক্ত হয়ে পড়ে। বেওয়ারিশ জাহাজটি বহু বছর ধরে এখানে পড়ে থাকে, কিন্তু এখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় হয়ে ওঠে। এমনকি জাহাজটির ভেতরে একটি বস্তিও তৈরি হয়ে যায়। আজও জাহাজটি এখানে আছে ও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমের বিনিময়ে আপনারা যদি একটি লাইক করে দেন তাহলে আমরা খুবই উৎসাহিত হব নতুন ভিডিও বানাতে। তো এই জাহাজগুলোর মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান। আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।